রাম হরি হরি প্রভু হ তুমি হ কৃষ্ণ নীরন জয়া পদধূলি ওই আমি হবে ও হিরে তুলি মহাভারত তোর কথা তোর কথা হকে ফরমান হয়ে করি নারায়ণ 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 নারদ মুনি ও ঢেকির বাহনে প্রভুর সরে যাই হে প্রভু হ কই নম্র খুরে প্রভু ও দুটি প্রশ্ন উত্তর প্রভু অমো অকুয়াহা বুঝা প্রশ্নটো হৈছে প্ৰভু ও ৰাম নামৰ মহিমা প্ৰভু অমো অকুৱাহা বুজা দ্বিতীয় প্রশ্নটো হৈছে প্রভু ও ভকতর মহিমা প্রভু অময় নিজেই প্রভু ও ভকত হয় না
জানো হো। প্রশ্নর উত্তর তোমার পড়াই শুনো প্রভু।
দিবে লাগিলা কত কুকুরসি গালো কমাংখ ভাগে ভাগে গেরা, ও কুকুরসি গালো কমাংখ ভাগে ভাগে গেরা, ও নারদ মুনি ভাবে মনে মন, ও ক্যাটিয়া বামো।
জমরপুরে নারদ মুনি মা
বুঢ়া, কবার দেখিছা অনে শুনিছা? দেখি আমার সঁচাকয়ে ভাল লাগি যায় মহামুনি, ও সঁচাকয়ে ভাল লাগি যায়। ওই মন যে ভকালে
জীয়নটো হল
গন্ধর্ব আছিল ইন্দ্রর খাপত রামধন ভকতর গৃহত জন্মিল। তেতিয়া ইন্দ্রই কইছিল যে তই রামধন ভকতর গৃহত জন্মিয়েই মরিবি, আর সেইদিনাই ভকতর স্পর্শেরে জিয়াই উঠিবি, আর জিয়াই উঠিয়েই সেই ভকতজনক ভকতর মহিমার কথা কই পুনর স্বর্গলৈ আহিবি। হেহে নারদ, আজি মই জিয়াই উঠিলু আর ভকতর মহিমার কথা বিবরী কও শুনা নারদ। ওরা মর নামে ভগবন্তক শুশ্রূষা করবলৈ ভকত লাগিবই লাগিব। ও ভকত, ও